নমস্কার বন্ধুগুলো, আমার ভিলফু রান্না হবে এবং সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসলো। আজকে রেসিপিটা হবে ডিম আর মুলের একটা নতুন স্বাদের রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, কাউ স্কিপ করবেন না। মুলা মুলেটা কাটি নিন, মুলেটা ভাপে নেওয়ার জন্য জলটা, মুলেটা ঘষা হয়ে গেছে, মুইলা মুলেটা জলটা চিপে নিন। মাছ আইছো মুইলা, মুলেটা গরম জলে দিয়ে দিন। আমরা এক সমস্যা পাইছে, সরকার পাইছে তবে তুমি মুলেটা অতি অল্প ভাপে নিবে। লাগছে মুলের একটা ঝাঝালো গন্ধ আছে, ওই গন্ধটাতে চলে যাবে। মুলে আর ডিমের তরকারি রান্নার জন্য এটি আছে লবণ, হলুদ, পেঁয়াজ আছে, তারপরে আদা আছে, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো। মুলেটা ভাপা হয়ে গেছে, মুইলে নামিয়ে নিই। মুইলে ডিমটা ভাঙি নিন। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, মুলেটা দিয়ে দিন। মো সব মশলা দেওয়া আছে, যেগুলো আমি ডিমটা মিক্স করে নিই। মো সব মিক্স করা শেষ, মিলে স্ট্যান্ডটা গরম জল অনেকক্ষণে বসে দিই, এটার উপরে বসে দিই, এর উপরে মেলা ডিমের বাটিটা বসে দিন। মেলা ডিমটা সিদ্ধ হওয়ার জন্য উপরে দিয়ে একটা ঢাকা দিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত ডিমটা সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত ঢাকাটা তুলি নিন। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা আলা তুলি নিন। দেখুন কত সুন্দর ফুলছে, না নামে নিন। মেলা পিস পিস করে কাটি নিন। মেলা ডিমটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিন। মুই মশলাগুলো পেস্ট করে আনছি, তোমাকে দেখা হয় নাই। তো এই যে আমার সব মশলা একটা মিক্স করে রাখা আছে, তুমি ডিমটা ভাজার পরে তুমি রসাটা বানিয়ে নিন। তেলটা গরম হয়ে গেছে, মেলে ডিমগুলো দিয়ে দিন। ডিমটা ভাজা হয়ে গেছে, মেলে নামিয়ে অল্প ভাজবেন, চালটা বেশি হয়ে গেছে। ডিম ভাজার তেল রয়ে গেছে, ওই তেলতে অল্প তেল দিয়ে মশলাটা কষে নিন। পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে রাখা মশলাগুলো এলে দিয়ে দিন। লবণ,
জলটা দিয়ে দিই। ভাজি রাখা ডিমগুলা দিয়ে দিই। তো সবাই এমন করে বাড়ি রান্না করে খাবেন, আশা করং রান্নাটা ভালো লাগবে। আজকের ভিডিওটা আমার কেমন লাগে সবাই কমেন্টে জানান, আর নতুন নতুন রেসিপি দেখি চলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে হচ্ছে নতুন রেসিপির সাথে, টাটা।